বাগদাদ শহরে ইলম ও আমলের এক সময় মার্কাজ ছিল। তো একজন ওয়ান মুসলিম বাগদাদ শহরকে দেখার জন্য আসছে। তো দিন শেষ হয়ে রাত গড়িয়ে এসেছে, তো রাতে তাঁবুর নিচে থাকতে হবে, তো তাঁবুর জন্য কাপড়ের জরুরত, লাইটের জরুরত, বাতির জরুরত। ও লোক বাগদাদ শহরের বাজারে প্রবেশ করেছে তাঁবুর কাপড় কেনার জন্যে, আর লাইট প্রয়োজনীয় জিনিসপাতি কেনার জন্য বাজারে প্রবেশ করেছে। তো বাজারে গিয়ে এক দোকানদারকে বলে, ভাইজান আমাকে তাঁবুর কাপড় দিন, লাইট দিন, এই এই জিনিসগুলো আমাকে আপনি দিন, এগুলোর দাম কত? দোকানদার বলে, এত টাকা। এবার দোকানদার লোকটাকে বলতেছে, ভাইজান মনে কিছু নিবেন না, একটু কষ্ট করে আমার বরাবর সামনে যে দোকানটা আছে ওই দোকানে এই জিনিসগুলো আছে, আপনি যা আমার কাছে চেয়েছেন সব জিনিসগুলো ওই দোকানে আছে, আপনি কষ্ট করে ওই দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসুন। এবার অন মুসলিম ওই মানুষটা বলে, ভাইজান আপনার দোকানে আছে আপনি দিবেন না কেন? বলতেছে, কারণ আছে এখন বলবো না, ওই দোকান থেকে আপনি একটু ওই জিনিসগুলো নিয়ে তারপরে আসুন, তারপরে বলবো। লোকটা সামনের ওই দোকানে চলে গেল, প্রয়োজনীয় জিনিসগুলা কেনাকাটা করে আবার ওই দোকানে চলে আসলো। এসে বলতেছেন, ভাইজান কেন ওই দোকান থেকে আমাকে এগুলো কিনাইলেন, ব্যাপার কি? ওই দোকান কি আপনারই নাকি, নাকি আপনার কোনো কাছের মানুষের? জানতে চাই। এবার দোকানদার বলতেছে, তিনি আমার আত্মীয় স্বজন কেউ না, তিনি আমার কেউ না, তিনি আমার ভাই না, ওটা আমার দোকানও না, কিন্তু বাজারে একসাথে ব্যবসা করে সেই হিসাবে আমার সাথে তার মোহাব্বত, তিনি মুসলমান আমিও মুসলমান, আমি সারা দিন বেচা কিনা করেছি, অনেক টাকা আমার ক্যাশের মধ্যে আছে, কিন্তু আমার ওই মুসলমান ভাই সকালবেলা দোকান খুলেছে, আমি দেখেছি সারা দিন পার হয়েছে, আমার ভাই কোনো বিক্রি করতে পারে নাই, কোনো কিছুই তিনি বিক্রি করতে পারে নাই। এখন আমি চিন্তা করতে লাগলাম, সারা দিন আমি বিক্রি করেছি কিন্তু আমার মুসলমান ভাই সারা দিন কিছু বিক্রি করতে পারলো না, এখন খালি হাতে বাড়ি যাবে, এজন্য আমি চাইলাম আমার ভাইয়ের কল্যাণ, আমি আমার ভাইয়ের খায়ের খা, অনেক টাকা আমার ক্যাশের মধ্যে আছে কিন্তু আমার ভাইয়ের ক্যাশটা খালি, আমি চাইলাম আপনি কেনাকাটা করলে আমার ভাইটা টাকাগুলো নিয়ে হাসি মুখে ঘরে যেতে পারবে। সুবহানাল্লাহ। এবার অন মুসলিম বলতেছি, এটা কি মুসলমানের আখলাক? বলতেছে, হ্যাঁ এটা মুসলমানের আখলাক। অন মুসলিম বলে, তাহলে আর দেরি নয়, আমাকে এখনই কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহান, মুসলমানের আখলাক চরিত্র দেখে, খায়ের খা দেখে, অন্যের কল্যাণ দেখে অন মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের আচরণ দেখে মুসলমান মুসলমানিত্ব ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যেতে চায়, এজন্য আমাদের আখলাক, আমাদের তরবিয়ত, আমাদের চলাফেরা, লেনদেন সব সুন্দর করার দরকার আছে না নাই? মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ, এখনো যদি ভালো না হতে পারি তাহলে কবে হব? মুসলমানের দেশে বসবাস করে, যে দেশের মসজিদ মাদ্রাসা, যে দেশের মাটির উপর থেকে পাঁচ বেলা আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হয়, ওই দেশে যদি এখনো ভালো মতো জীবনযাপন না করতে পারি, ঈমান আমল নিয়ে বাঁচতে না পারি, তাহলে তো কষ্টের শেষ নাই। যত কষ্ট আসতেছে সব কিন্তু আমাদের গুনাহের কামাই। জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত পাপাচার অন্যায়, যত আজাব গজব আসে সব আমাদের হাতের কামাই, সব গুনাহের ফসল। কয়েক জমা আগেও বলেছিলাম, মাথা ব্যথা গুনাহের ফসল, বিবি কথা শুনে না গুনাহের ফসল, ব্যবসায় উন্নতি নাই গুনাহের ফসল, চাকরির অবস্থা ভালো নয় গুনাহের ফসল। তাহলে আজই আমাকে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে,
একটা ব্যথা যদি দিলের ভিতরে চলে আসে, যেহেতু গুনাহের কারণে আজাব গজব আসে, তাহলে গুনাহ আর করতাম না, গুনাহ আর করব না, তাহলে গুনাহ ছাড়া আমার আপনার জন্য সহজ হবে, গুনাহ ছাড়া আপনার আমার জন্য সহজ হবে, ছোট গুনার কাছেও যাব না, ইনশাআল্লাহ বলেন, ছোট গুনার কাছেও যাব না, বড় গুনাহ তো দূরের কথা। এবার একটু আওয়াজ করে বলেন তো বন্ধু, নামাজ পড়া, নামাজ না পড়া কি গুনাহ না? হ্যাঁ গুনাহ। তাহলে নামাজ যে ছাইড়া দেই আমরা, না নামাজ ছাড়া যাবে না। অফিসের বড় চেয়ারে বসে রয়েছেন, আপনার অধীনস্থ জনরে কষ্ট দেওয়া, এটা কি গুনাহ না? এখন আসতে কেন, গুনাহ না এটা? এটা সওয়াবের কাজ যে আমি তো বস মানুষ, আমার অধীনস্থে যারা কাজ করে ওদেরকে বইকা সইকা একেবারে শেষ করে ফেলবো, এগুলো গুনাহ, মানুষকে কষ্ট দেয় এগুলো গুনাহ। আপনি যে চেয়ার আছেন এই চেয়ার থেকে একবারে কানটা দইরা নিচে নামাই দিতে আল্লাহর কত সময় লাগবে? বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে। আল্লাহ বাদশাহকে ফকির বানায় দেয়, আল্লাহর কি সময় লাগে? সময় লাগে? আর ফকিরকে আল্লাহ রাজত্ব দান করে, আল্লাহর কি সময় লাগে? সময় লাগে। তাহলে কেন আপনি অন্যজনকে ছোট করে দেখেন? কেন অন্যজনকে আপনি ছোট করে দেখেন? মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ, কথাগুলো যদি দিলের কান লাগায় শুনেন তাহলে ফায়দা হবে ইনশাআল্লাহ। কাউকে টার্গেট করে আমার কোনো কথা নয়, আমাদেরকে ভালো হয়ে যেতে হবে, অন্যের কল্যাণকামী হতে হবে। আপনার নিচে চাকরি করে আপনার গেটের দারোয়ান মনে করে, তাকেও সালাম দেওয়ার বিধান ইসলামে আছে না নাই? বস তার গেট দারোয়ানকে সালাম দিবে, এটা ইসলাম শিখাতা হয়, এটা ইসলাম শিক্ষা দেয় যে মালিক তার শ্রমিককে সালাম দিবে, এটা নাই। আর আমি তো মালিক, আমি কেল্লে করে সালাম দেব, সালামের অপেক্ষা করে। সালাম দিলে নেকি কয়টা? নেকি কয়টা? নব্বইটা। এক নেকির জন্য তো হাসরের কঠিন ময়দানে পেরেশানিতে বলে থাকতে হইব, আর এত নেকি কেন সারবো? সারবো না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ, এর জন্য অন্যের কল্যাণকামী হতে হবে, অন্যের ভালো দেখে ভিতরে কষ্ট আনা যাবে না, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমার মুসলমান ভাইকে দিয়েছে, আল্লাহ যেন আমাকেও দেয়, এই শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দোয়া কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ মুখুল ইবাদা। আল্লাহ রসুল বলে দোয়া হলো মগজ, মানুষের মগজ না থাকলে যেমন মানুষ মারা যায়, তো দোয়া না থাকলে ইবাদাতের কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন, বলেন আমিন। একজন তাবির কথা বলতেছিলাম, তিনি সাহাবি না কিন্তু তাবি, আল্লাহ তাআলাকে কত ভয় করে, মুসলমান আল্লাহ তাআলাকে কত ভয় করে। আমাদের আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? শয়তানের ধোকায় পড়ে আমরা যে গুনাহ খাতাগুলো করি, এগুলো শয়তানের চ্যালেঞ্জ, আমাদেরকে গুনাহের সাগরে সে ডুবায় রাখবে। আর আল্লাহ তাআলার ওয়াদা, ওই সাগর থেকে যখন বান্দা আল্লাহর কথা মনে পড়ে বলবে, আস্তাগফিরুল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ বলে গুনাহের সাগর থেকে আমার বান্দাকে উঠায়া আমি তাকে পুত পরিষ্কার করে, পবিত্র করে, তার গুনাহ মুক্ত জীবন দান করে দিব। সুবহানাল্লাহ। গোসল করতে এক বালতি দুই বালতি পানির জরুরত হয় বন্ধু, কিন্তু 50-60 বছর বইরা গুনাহ হয়েছে শয়তানের ধোকায়, ইচ্ছা করে করি নাই, শয়তানের ধোকায় পড়ে করছি। এক ফোঁটা চোখের পানি যদি ফেলে দেওয়া যায় যে আল্লাহ আমার কাজগুলা বড় অন্যায় হয়েছে, আল্লাহ আমি বুঝি না, আপনি আমারে মাফ করে দেন। দুনিয়ার মানুষের কাছে মাফ চাইতে অনেক কষ্ট, মাপ নেওয়া, তাকে ঠান্ডা করা অনেক কষ্টের ব্যাপার, কিন্তু আল্লাহকে ঠান্ডা করা কোনো ব্যাপার না। যদি বান্দে একটু বিনয় হয়ে বলে আল্লাহ আমার আপনি মাফ করে দেন, আল্লাহ বলে সাথে সাথে আমি মাফ করে দিয়েছি। সময়ের লাগে না যে তাহাজুদের সময় মাফ চাইতে হইব,
সকালে মাপ চাইতে হইব, দুপুরে মাপ চাইতে হইব, বিকালে মাপ চাইতে হইব, তিনটা ভাবে মাপ চাইলে তিন মাফ করবে না, বিষয়টা এমন নয়। যখন বান্দা আল্লাহর কাছে হাত উত্তোলন করে মাপ চাবে তখনই আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।